সুরমা জাহিদ একজন লেখক, মানবাধিকার কর্মী ও মুক্তিযুদ্ধের গবেষক। জন্মগ্রহণ করেন নরসিংদী জেলার রাজবাড়ি গ্রামে 1970 সালের 10ই অক্টোবর। এই মানুষটি বাংলাদেশের প্রত্যন্ত এলাকা ঘুরে প্রায় 600 বীরাঙ্গনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন। রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের ভেতর দিয়ে যে স্বাধীন দেশ পেয়েছি আমরা, তা পাওয়ার জন্য ধারণা করা যায় লাখো নারী নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের খুঁজে খুঁজে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে সুরমা জাহিদ তাদের ঠিকানা সংগ্রহ করেছেন, তাদের সাথে কথা বলেছেন, লিখেছেন বীরাঙ্গনাদের নিয়ে একাধিক বই। সেসব বইয়ে তাদেরই জবানিতে উঠে এসেছে 71-এর নির্যাতনের শিকার মানুষের রোমহর্ষক বর্ণনা। 1997 থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি কাজটি চালিয়ে যাচ্ছেন, কোনো কিছু প্রাপ্তির আশায় নয়, নিজের অন্তরের তাড়নায় নিরলসভাবে কাজটি করে গেছেন। স্বীকৃতিও মিলেছে, পেয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পুরস্কার, মুক্তিযুদ্ধের সাহিত্য শাখায় তার এই অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। গবেষণাসহ একই অবদানের স্বীকৃতি হিসেবে সর্বশেষ পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার 2023। নির্মোহ এই মানুষটির সাথে কথা বলবো আজ। আপা, আপনি তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে প্রায় 600 বীরাঙ্গনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন, দীর্ঘ সময়ের কাজ, কেন এই বিষয়টি বেছে নিলেন? আমি আসলে মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে বড় হয়েছি, সেটা আমার আব্বার কাছ থেকে। যখন গল্প শুনতে শুনতে যখন নাকি বীরাঙ্গনা শব্দ চলে আসতো, অটোমেটিকলি চলে আসছে আব্বার মুখে, তখন আব্বা চুপ হয়ে যেতেন। তখন মানে আব্বাকে জিজ্ঞেস করি প্রায় সময়, আব্বা বীরাঙ্গনা কি, আর এটা আসলেই কেন তুমি চুপ করে থাকো? খুবই কম উত্তর দিতেন, মাঝে মাঝে হঠাৎ করে একদিন বলতেন যে বড় হও বুঝতে পারবে, বড় হও বুঝতে পারবে। তখন থেকে আমার মাথার ভিতরে এটা রয়ে গেছে, বীরাঙ্গনা কি এটা আমার জানতে হবে। পরে ঘটনার চক্রে আমি একজন বীরাঙ্গনার কাহিনী শুনতে পেলাম, শোনার পর ও ভদ্রমহিলা যখন চলে গেছেন তখন আমি জানতে পারি যে তিনি বীরাঙ্গনা। তখন থেকে আরো বেশি আগ্রহ আমার সৃষ্টি হয় তাদেরকে নিয়ে কাজ করা। এটা কত সন থেকে আপনি কাজ শুরু করলেন? আমি 97-98 থেকে খোঁজাখুঁজি শুরু করেছি বীরাঙ্গনাদেরকে। বীরাঙ্গনা সমগ্রতে আপনি যাদের সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ ঘুরে ঘুরে, আপনি তো দেখেছেন যে সমাজে তারা তাদের যোগ্য সম্মানটুকু আজ পর্যন্ত পায়নি এবং অনেকেই কিছুটা আড়ালে থেকে গেছেন, তাহলে আপনি তাদেরকে খুঁজে পেয়েছেন কিভাবে? আমি যখন প্রথম বীরাঙ্গনা একজন নারীর কথা আমি শুনতে পেলাম, তখন আরও আগ্রহটা বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার পরে আমি জানতে পারি যে আমি বীরাঙ্গনা বলছি একটা বই আছে ডক্টর নীলিমা ইব্রাহিমের, তখন আমি ওনার কাছে যাই। যাওয়ার পরে ওনার সহযোগিতা চেয়েছি, কিন্তু কোনো তালিকা না থাকায় উনি তালিকা আমাকে কোনো সন্ধান দিতে পারেনি। তারপর আমি থেমে থাকিনি, তারপর আমি যাই রাহাত খানের কাছে, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন, ওনার কাছে। ওনার কাছে যে আমি খুব করে অনুরোধ করি, অনুরোধ করার প্রথম রাজি ছিলেন না, তারপর তিনি রাজি হন। রাজি হওয়ার পর আমি ওনার সহযোগিতায় কয়েকটা উপজেলায় কাজ করি, কয়েকটা জেলা উপজেলায় কাজ করার পরে উনি অসুস্থ হয়ে পড়েন। উনি অসুস্থ হয়ে পড়ার পর আমি আর বলতে পারিনি যে আপনি আমাকে সহযোগিতা করেন। যখন আমি ওইখানে গিয়েছি, যাওয়ার পরে আমার থাকার একটা ব্যবস্থা বিষয় ছিল, আমার হাজব্যান্ড সরকারি কর্মকর্তা ছিলেন, উনি সমস্ত উপজেলায় জেলায় একটা থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তো এই কাজটি করতে যে আপনি নিশ্চয়ই অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, আমাদের যদি একটু বলেন কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? যেমন আমি জামালপুরের একটা ঘটনা বলি, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, সম্ভবত রেশমি, উনি হিন্দু ছিলেন, তখন 16-17 বছর বয়স,
ওনাকে ক্যাম্পে ধরে নিয়ে যায়। উনিও সাক্ষাৎকার দেওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেছেন, ওনার হাজবেন্ড রাজি হয়েছেন, কিন্তু তার বাড়ির কেউ রাজি না। তারপর উনি বললো যে এক কাজ করেন, আপনি আশেপাশে যদি কোথাও থাকতে পারেন আমরা রাতের বেলা কথা বলবো। তারপর আমি চলে আসি জামালপুর থেকে, এসে আবার ওইভাবে থাকার প্রস্তুতি নিয়ে জায়গা, সেটাও একজন মৎস্য অফিসের স্টাফ ছিলেন, ওনার বাড়িতে থাকি আমি আমার হাজবেন্ড সহ রাত্রেবেলা ওদের কাছে। মানে রাত্রে কুপিবাতি চিনেন তো, কুপিবাতি জ্বালিয়ে জ্বালিয়ে আমরা দুই দিন না তিন দিন সারা রাত ভোর কাজ করি, কিন্তু ট্যাট পেয়ে গেছে। তৃতীয় দিন আমাদেরকে বাহির দিয়ে আটকে দিয়েছে, এলাকাবাসী আটকে, ওই যে শিকল থাকে না, ওভাবে শিকল দিয়ে তালা দিয়ে রেখেছেন। আমরা তো কাশি এসেছি আর বাহির হতে পারি না। পরে একটু বেলা হওয়ার পরে দেখি অনেক লোকজন গ্রাম মানে উঠান উঠান পড়ে গিয়েছে, অনেক রাগারাগি, অনেক কথা শুনতে হয়েছে, বাজে কথাও শুনতে হয়েছে। পরে ওইখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন ওদেরকে অনেক বোঝালাম, অনেক বললাম যে কেন এই কাজটা করেছি। তারপর তারা বলে ঠিক আছে, আপনার রেকর্ড যদি করে থাকেন রেকর্ডারটা দিয়ে যান, আর ক্যামেরা, আমরা ক্যামেরা তো নেই নাই, ক্যামেরাটা তো রাতে ছবি উঠাই নি, ক্যামেরা নেই, রেকর্ডার আছে। রেকর্ডারটা ছিল আমার একটা কলমের মতন চিকন, ওদেরকে ওদের কাছ থেকে আমি মানে লুকিয়ে নিয়ে আসতে পার মানে আমি সক্ষম হয়েছি লুকিয়ে নিয়ে আসতে। তারপর তারা অনেক কথা বলেছে এবং শুধু বললো যে মহিলা তো, তার জন্য মারলাম গায়ে হাত দিলাম না গ্রামীণ বাসায় যেতে। প্রায় তিনটা পর্যন্ত আটকা ছিলাম ওই বারে। আবার অনেকে এরকমও তো হয়েছে যে আপনার সাথে কথা বলতে চায়নি, অনেক বীরাঙ্গনা, আপনি কিভাবে তাদেরকে প্রস্তুত করিয়েছেন যে তাদেরও কথা বলা উচিত? ওদের ভিতরে চলে যেতে হয়েছে প্রস্তুতি, মানে ওরা ছিল না ঠিকই যে বলবো, কিন্তু আমি যখন কথা বলেছি তাদেরকে বুঝিয়েছি তখন তারা বলেছে, তখন একটা ইয়া দিয়েছে। যেমন অনেকে আছেন বললো যে আমার ঘটনাটা জানা দরকার, আপনারা ঘটনা জানেন কিন্তু আমার নাম ঠিকানা বলবেন না। আবার কেউ বলছেন যে আংশিক আংশিক বলে মানে তারা বলেছেন, সেটাও আমি মেনে নিয়েছি। ম্যাক্সিমামই খোলামেলা বলেছেন, যারা বেশি খোলামেলা বলেছেন তারা বললেন যে ঠিকানাটা গোপন রাখেন, নাম গোপন রাখা দরকার নেই, নামে তো আর আসা যায় না, কিন্তু ঠিক মানে আমার ঠিকানাটা প্রকাশ করেন না, কারণ আমি একজন নারী, আমার একটা যতই হোক আমার মান সম্মান ইজ্জত আছে, আমি তো আমার মুখে এগুলো বলছি, এটা আমি বলতে চাই না আমার সন্তানদের সামনে। অনেকের সাথে আপনি কথা বলেছেন, তাদের বেদনাগুলো আপনি নিজে ধারণ করেছেন, তা হয়েছে না এরকম যে কাজ করতে করতে আপনি স্তব্ধ হয়ে গেছেন এই এই কথাগুলো শুনে মনে হয়েছে যে মানে আপনি আর নিতে পারছেন না, এমন দু একটা কথা কি আমাদেরকে বলা যায়? যখন আমি তাদের ঘটনা লিখেছি তখন লিখতে লিখতে কখন জানি কলম থেমে গিয়েছে, নিজের অজান্তে চোখের পানি পরে লেখাগুলো নষ্ট হয়ে গিয়েছে, মানে ভিজে গিয়েছে। এমন কমলা নামের একজন আছেন, ওনার ঘটনা লিখে আমি মনে হয় দুই আড়াই মাস আর লিখতে পারিনি। কুমিল্লার ফুলবানু ওনার কথা বলি, ওনার বয়স তখন দশ বারো বছর বয়সে এতই নির্যাতন করেছেন যেটা নাকি উনি মেনে নিতে পারেনি শরীর, তখন এই যে কোমরের জয়েন্টটা ডিসপ্লেস হয়ে গিয়েছিল, এখনো সে হাঁটতে পারে না ঠিক মতনে, এতটা নির্যাতনের শিকার হয়েছে। তারপর মমতাজের কথা বললাম যিনি ওটা বলি গাজীপুরে, তখন আট নয় মাসের গর্ভবতী ছিলেন, উনি জায়গাটা দেখিয়েছেন, নিয়ে গেছেন সকাল এগারোটা আর উদ্ধার করেছেন মাগরিবের পরে, তখন তার বাচ্চাটা পেটে মারা গিয়েছে। গ্রামবাসী কেউ আসে না, ওনার এতটাই মানে ক্ষতি হয়েছে যেটা নাকি পচন ধরে গিয়েছে পেটের মধ্যে, পেটে না মানে ইউরিনের জায়গাটায়
পচন ধরে গিয়েছে, বাচ্চা পেটে মারা গেছেন অত্যাচার নির্যাতনের কারণে। তখন কেউ তার বাচ্চাটা বের করার জন্য এগিয়ে আসে না, ডাক্তার কবিরাজ তো প্রশ্নে উঠে না। গ্রামের মানুষ দুই একজন আসলো, আসার পরে ওর হাজবেন্ডকে বলে যে আসলে এই কথাগুলো বলবো না, গলা আটকে আসে। বললো যে গন্ধ বের হয়েছে, পচন ধরেছে, ডাক্তারের কাছে নিয়ে যাও। ওনার হাজবেন্ড বললো পাকিস্তানিরা ছক্কা মেরে দিয়েছে আর আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, নিয়ে যাইনি। তারপর গ্রামবাসীরা বাচ্চাটা কেটে কেটে বের করলেন। বের করার পরে যখন খুবই খারাপ অবস্থা, তখন তার ভাইকে খবর দেওয়া হলো। তারপর ঢাকা মেডিকেলে নিয়ে গেলেন, 4 বছর চিকিৎসা করেন। চিকিৎসা করার পরেও মানে কোনো কিছুই করতে পারেন নাই। তার বড় বড় কয়েকটা অপারেশন হয়, তার পায়খানার রাস্তাটা এখানে করে দিয়েছিলেন। খাগড়াছড়ি ছিলেন, ওনার বয়স ছিল 17 বছর, বিয়ে হয়েছিল 1 বছর ধরে নিয়ে গেছে। বলছে আমাকে যত ইচ্ছে তত আরো যত লোক দিয়ে তুমি দর্শন করাও, কিন্তু আমার এলাকার থেকে আর কোনো নারী এনে নষ্ট করো না। পরবর্তীতে ওই গ্রাম থেকে আর কোনো নারীকে আনেনি। 600 বীরাঙ্গনার সাক্ষাৎকার নিয়েছেন আপনি বলেছেন, আমাদের কি পরিপূর্ণ তালিকা আছে যে বাংলাদেশে ঠিক কতজন বীরাঙ্গনা আছেন বা ছিলেন? পরিপূর্ণ না, কোনো তালিকাই নেই, কোনো তালিকা নেই। তালিকা হয়তো ছিল বা করা হয়নি, কোনো তালিকা নেই। কিন্তু আমি সমস্ত বাংলাদেশে কাজ করে দেখলাম যেটা, আর বিভিন্ন বইপত্র থেকে মনে হলো যে 4 লাখের উপরে হবে। এই তো গেল আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বীরাঙ্গনাদের কথা বললেন। আমরা তো মানে ধারণা করি যে দেশের বাইরেও নিশ্চয়ই এমন নির্যাতিত নারী আছেন, আমাদের আশপাশের দেশ হতে পারে বা আরো দূরের, সেরকম কোন তথ্য কি আপনার কাছে আছে? আমি সাউথ আফ্রিকায় একজনকে পেয়েছি, উনি প্রথম ইন্ডিয়া যান, ইন্ডিয়া থেকে বিভিন্নভাবে মানে উনি ওই দেশে চলে যান, ওইখানে পেয়েছি ওটা, ওনার সাক্ষাৎকারটা আছে, আমার নামটা মনে নেই। তারপর আমি নিউ ইয়র্কে পেয়েছি, যেভাবেই হোক ওরা গিয়েছেন তখন, আর মানে ভারত তো আছে, আগরতলা আছেন, আসাম আছেন, কলকাতা, ওগুলো তো অনেক আছে। এই তথ্যটাও কি আপনার কাছে আছে পরিপূর্ণভাবে যে দেশের বাইরে কতজন বীরাঙ্গনা? না না না, এটা আমি জানবো জানতে পারিনি, কারণ তারা যখন চলে গিয়েছেন তাদের পরিবার থেকে অনেকে আছেন গোটা পরিবার চলে গিয়েছেন, অনেকে আছেন যেমন পিরোজপুর থেকে 3 জন চলে গিয়েছেন, 3 জন 3টা মেয়ে, মা সহ 3টা মেয়ে নির্যাতিত, তারা পুরো পরিবার চলে গিয়েছেন, ওরকম অনেক আছেন যে পুরো পরিবার চলে গিয়েছেন। বীরাঙ্গনা ছাড়া মুক্তিযুদ্ধের উপর আর কোন কোন বিষয়ে আপনার গবেষণা ধর্মী বই আছে? আমার কাছে যে কিশোরীদের দেখা মুক্তিযুদ্ধ, সেটা হলো বিষয়টা হলো যেটা যে তখন যারা কিশোরী ছিলেন তাদের সেই বর্ণনাগুলো, ওটাও মানে খুব মর্মান্তিক। এমন আছে মা, খালা, নানি, দাদি, তাদের নির্যাতনটা তারা মানে স্বচক্ষে দেখেছেন বিভিন্ন আড়াল থেকে, হয়তো দেখেছেন তখন ভয়ে গাছে উঠেছেন, নিচে নির্যাতন করছেন বা মানে ঘরে করছেন বাইরে করছেন, বিভিন্ন মানে আঙ্গিকে আছেন, ওটা বই আছে। আরেকটি বই 1971 নামে, যেখানে আপনি পাকিস্তানে আটকে পড়া যে বাঙালি তাদের নিয়ে করা, এই কাজটাও তো বেশ কঠিন এবং শ্রমসাধ্য। জি, এটা কঠিন কাজ। আমার এটাও মনে মনে ইচ্ছে ছিল যে তাদের সম্পর্কে জানি, তারা ওইখানে কেমন ছিল, সেই 71 থেকে 73-74 পর্যন্ত ওরা তো এই দীর্ঘ সময়টা আটকা ছিলেন, এবং
মূলত যারা বন্দি শিবিরে আটকা ছিলেন যুদ্ধের পর পর, তো তাদেরকে বিভিন্ন বন্দি শিবির জেলখানায় এসব জায়গায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু ওদের ওই জায়গাটা জায়গাগুলো ছিল খুব দুর্গম জায়গা, যেমন পাহাড়, চতুর্দিকে পাহাড়, তারপরে কাঁটা তার দেওয়া বেড়া, কাঁটা তারের উপরে তার পাহারা দেয়া, এই যে বড় করে একদম সাদা হয়ে যাচ্ছে, শীতের দিন প্রচন্ড শীত, শীতের কাপড় কম, একটা বা দুইটা কম্বল দিতেন, ফ্লোরে থাকতে হইতেন, তাদেরকে রেশন দিতেন, পানি সাপ্লাই মাঝে মাঝে পানি সাপ্লাই বন্ধ করে দিতেন, বিদ্যুৎ বন্ধ করে দিতেন, একটু কিছু হলেই কোনো আনন্দ ফুর্তি করলে শাস্তি, ওদের আর্মিদের যে শাস্তি সেরকম স্টাইলের শাস্তিগুলো দিতেন, খাবার তো মানে খুবই কম দিতেন, পাঁচজন একটা পরিবারের পাঁচজন সদস্য সেখানে দেখা গেছে তিনজনের খাওয়ার মতন দিয়েছেন, বাকি দুজনের মতন ওরকম বিভিন্ন কষ্ট দিয়েছেন। স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আপনার এই মুক্তিযুদ্ধের এই অসামান্য কাজের জন্য। এই কাজটা আপনি, আমরা জানি যে নির্মোহভাবেই করেছেন, কোনো কিছু প্রাপ্তির আশায় নয়, কিন্তু এটা তো এক ধরনের কাজের স্বীকৃতি। এই পুরস্কার পেয়ে কেমন লেগেছে আপনার? এটার অনুভূতি তো মানে অনুভব করা যায়, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করি। সরকার আমাকে মানে জেনেছে এবং তারা আমাকে মনে রেখেছে, এটার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ। আপনি বলছিলেন যে যখন কাজ শুরু করেছেন আপনি একাই ছিলেন, কোথাও কোনো সহযোগিতা পাননি, কিন্তু আপনি ভেঙে পড়েননি। তো যে মেয়েরা এখন আসছে এগিয়ে কাজ করতে এরকম পথে, হয়তো তারাও অনেক ভেঙে পড়ার মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি, যেটা সেটা হলো যে নিজের ভিতরে যে একটা তারা থাকে যে আমাকে এটা করতে হবে, আমার মনে হয় যে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সমস্ত কাজের পরেও, এত অর্জনের পরেও কোনো অতৃপ্তি আছে কি? তারা কোনো স্বীকৃতি পায়নি, এখন পৃথিবীতে নেই তারা, কিন্তু তারা আমাদের দেশটা দিয়ে গিয়েছে। এরকম যখন ঘটনাগুলো আমি শুনতাম তখন আর লিখতে পারতাম না, আমার ভিতর মানে কেমন যেন একটা হাহাকার করত। এই যে কথাগুলো বলছি, আমি আগে মনে মনে ভাবছি আজকে আর কোনো রকম আবেগ সৃষ্টি করব না, কঠিন হয়ে কথাগুলো বলবো, কিন্তু আমি তাদেরকে দেখেছি, তাদের কাছে গিয়ে দেখেছি তাদের ভিতরের কষ্ট, ভিতরের হাহাকার, ভিতর দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, যা তার জন্য আমার সেই স্মৃতিগুলো চোখে ভাসে যে তারা কিভাবে বলেছিল, তাদের কষ্টের পরিমাণটা হয়তো বুঝতে পারবো না।